ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইটে নেতাজির মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত থাকবে এই হলোগ্রাম মূর্তি। এটা দুর্ভাগ্য, স্বাধীনতার পর অনেক মহান ব্যক্তির বলিদান মুছে ফেলার চেষ্টা হয়েছে, আজ দেশ সেই ভুল সংশোধন করছে। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছে আমাদের সরকার। মূর্তি উদ্বোধনের পর বললেন নরেন্দ্র মোদী, অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না, কটাক্ষ মমতার। দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো কেন বাতিল জানানো হয়নি, রেড জোনেই চলবে নেতাজির ট্যাবলো বললেন মমতা। প্যারেডে নেতাজির ছবি আছে, নেই মমতার মুখ, কটাক্ষ শুভেন্দুর। প্ল্যানিং কমিশন নেতাজির মস্তিষ্ক প্রসূত, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব, নেতাজির 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। আগে যা বলেছিলেন সেগুলো করুন, কটাক্ষ সুকান্তর। দেশজুড়ে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালন, সংসদে মাল্যদান প্রধানমন্ত্রীর, ময়দানে নেতাজি মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর, শঙ্খ বাজিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানে গানে শ্রদ্ধা জানালেন নেতাজি পরিবারের সদস্যরা। নেতাজির 125তম জন্মজয়ন্তী ঘিরে ভয়ঙ্কর অশান্তি, বিজেপি তৃণমূল সংঘর্ষে কুরুক্ষেত্র ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে ধস্তাধস্তি, সংসদে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। আমাকে বাঁচানোর জন্য গুলি চালাতে হয়েছে, পাল্টা অর্জুন। ভাটপাড়া কাণ্ডে 3টি মামলা দায়ের, অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস, বিজেপি সাংসদ অর্জুন সিং। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, সংঘর্ষের ঘটনায় আহত 3 পুলিশ কর্মী, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের করা অভিযোগে উল্লেখ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ভাটপাড়ায় গঙ্গা জল দিয়ে নেতাজির মূর্তিকে স্নান করালেন নৈহাটির বিধায়ক। নেতাজিকে অপবিত্র করেছিল অর্জুন সিং, আমরা শুদ্ধ করলাম দাবি পার্থ ভৌমিকের। নেতাজির প্রতিকৃতিতে মালা দেওয়ার জন্য বোমাগুলি চালানো হবে এটা কেউ ভাবতে পারেনি, কটাক্ষ অর্জুনের। নেতাজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ভাটপাড়ায় অশান্তির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মন্তব্য অধীর চৌধুরীর, এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না, বিজেপি তৃণমূলকে নিশানা সিপিএম এর। গোবরডাঙ্গায় ফের বিজেপি নেতা কর্মীদের নিয়ে পিকনিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও দেবদাস মণ্ডল। হতাশ কর্মীদের পাশে দাঁড়াতেই পিকনিক, মন্তব্য শান্তনুর। আমাদের ডাকলে আমরাও যাব, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে দলবিরোধী কাজের জন্য শোকজ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোনো নোটিশ পায়নি প্রতিক্রিয়া জয়প্রকাশের, দলের তৎকাল নেতারা নিজেরাই অনৈতিক কাজ করেছেন, মন্তব্য রিতেশের। জয়প্রকাশ রিতেশকে বিজেপির শোকজ নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর, যা করবে করুক, আমার সঙ্গে আরও লোক বৈঠক করবেন, তাহলে কি সবাইকে বাদ দিয়ে দেবে, এটা সম্ভব? শোকজ প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। নেতাজি অ্যাওয়ার্ড দেওয়া হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। কলকাতায় নিযুক্ত জাপানের কনসুল জেনারেল পুরস্কারটি গ্রহণ করেন। 1986 সাল থেকে দেওয়া হচ্ছে নেতাজি অ্যাওয়ার্ড। নেতাজি ভবনের এই অনুষ্ঠানে ছিলেন সুগত বসু। নেতাজির 125তম জন্মবার্ষিকীতে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের তরফে নেতাজির আবক্ষ মূর্তি স্থাপন করা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক অদিতি মুন্সি সহ বিশিষ্টজনেরা। নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডে আয়োজন করা হল বিশেষ চিত্র প্রদর্শনীর। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা। যখন তখন আইএসদের তুলে নিয়ে চলে যাবে কেন? যুক্তরাষ্ট্র কাঠামো আপনারা ভেঙে দিয়েছেন, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। কতজন আইএএস কেন্দ্রীয় ডেপুটেশনে যেতে চেয়েছিলেন আর উনি কতজনকে অনুমতি দিয়েছিলেন? শ্বেতপত্র প্রকাশ করুন মুখ্যমন্ত্রী, পাল্টা বিজেপি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙছে কেন্দ্র, আমলা নিয়ন্ত্রণ আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। মোদীকে চিঠি কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, ভয় পাবেন আমলারা, দাবি পিনারায় বিজয়নের। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনো জেলা শাসক। কাল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী, অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাবেন শুভেন্দু। গায়ে মানে না আপনি মরণ, কটাক্ষ ফিরহাদের। গোয়া ভোটের আগে কংগ্রেস তৃণমূল তরজা অব্যাহত, আমি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদমর্যাদা সম্পন্ন নই, বাংলার সম্মানীয় সংসদের সঙ্গে তর্কে জড়াতে চাই না। তৃণমূলের গোয়ায় কিছুই নেই, তাই অন্য দল ভাঙানোর চেষ্টা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব পি চিদম্বরমের। রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 6,980, রবিবার 73,000-এর বেশি পরীক্ষা, 10% নিচে নামল রাজ্যে সংক্রমণের হার। দক্ষিণ চব্বিশ পরগনায় পরীক্ষার সংখ্যা 25,500-এর বেশি, খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে।
টানা চার দিন দেশে করোনা সংক্রমণ 3 লক্ষ পার। ওমিক্রন আবহে উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল দৈনিক মৃত্যু। গত 24 ঘন্টায় মৃত 525। করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। করোনা তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শীর্ষ পেরিয়ে গেছে কলকাতা। আইআইটি মাদ্রাজের গবেষণা ইঙ্গিত, কলকাতার আর ভ্যালু কমে 0.56, মুম্বাইয়ের 0.67। আগামী 2 সপ্তাহের মধ্যে সংক্রমণের শীর্ষে পৌঁছবে দেশ, দাবি আইআইটি মাদ্রাজের গবেষণায়। শিউরে দুবরাজপুর ও সাঁইথিয়া পুরসভায় এবার থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা থাকবে। দুবরাজপুর ও সাঁইথিয়ায় এই বিধিনিষেধ থাকবে 30শে জানুয়ারি পর্যন্ত। শিউরিতে বিধিনিষেধ জারি অনির্দিষ্টকালের জন্য। রামপুরহাটেও বিধিনিষেধ জারি 31শে জানুয়ারি পর্যন্ত। সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত এক, আহত এক। গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটারে ধাক্কা, পরে পথ চলতি পথচারীকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় গাড়িটি, মৃত্যু হয় পথচারী। আটক প্রশিক্ষণরত মহিলা। যাদবপুরের কৃষ্ণা ক্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর ঘটনায় ধৃতের 29শে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। করোনা টেস্ট ও ব্লাড টেস্টের জন্য মেডিকেল ক্যাম্প করার আর্জি জানিয়ে অগ্রিম পাঠানোর নামে প্রতারণার অভিযোগ চিৎপুরে। অভিযোগ, নিজেকে বিএসএফ আধিকারিক বলে ফোনে পরিচয় দেন অভিযুক্ত। লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। গ্রাহকের সতর্কতায় বানচাল, জালিয়াতির চেষ্টা। অভিযোগ, সিভিল ডিফেন্সের কর্মীকে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে ফোন করে প্রতারকরা। প্রতারণার বিষয়টি আঁচ করে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। মুকুন্দপুরে একটি এটিএম এর সামনে থেকে পাকড়াও করেন অভিযুক্তকে। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে গুলি চালিয়ে লুটপাটের অভিযোগ, ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার 2। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ঝাড়খণ্ডের তোলাবাজ গ্যাংয়ের সদস্য। 3 দিন ধরে অপারেশন চালিয়ে দেওঘরের জেরা থেকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দারা। হেমতাবাদ বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করল পুলিশ, যদিও ছেলে নির্দোষ বলে দাবি করেছেন টোটো চালকের বাবা। কেন পার্সেলে বিস্ফোরক পাঠানো হয়েছিল তা এখনও পরিষ্কার নয়, জানিয়েছেন উত্তরবঙ্গের আইজি। কাটোয়ায় খাজুরডিহি গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের পরিবারের অভিযোগ, ঘরজামাই থাকতে রাজি না হওয়ায় মারধর ও লাগাতার খুনের হুমকি দিত শ্বশুর। এরপরে ডিপ্রেশনে আত্মঘাতী, যদিও অভিযোগ অস্বীকার করেছেন মৃতের শ্বশুর বাড়ির সদস্যরা। হাওড়ার শালিমার স্টেশনের পার্কিং জোনের বাইরে গাড়ি রাখা সত্ত্বেও পার্কিং ফি দাবি, তা দিতে অস্বীকার করায় রেলযাত্রীর আত্মীয়দের মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দুপক্ষের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারের হরিপাল চৌপতিতে নির্মাণ বহুতলের কাজ বন্ধ করে দিলেন মহকুমা শাসক রকিবুর রহমান। কোচবিহার হেরিটেজ কমিটির নিয়ম অনুযায়ী শহরে 15.5 মিটারের ওপর বহুতল বানানোর অনুমতি নেই, তা সত্ত্বেও এই বহুতলের ছাদ তৈরি হচ্ছিল বলে জানিয়েছেন মহকুমা শাসক। বাঁকা নদীর বাঁধের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার 5। মেমারি থানার পাল সিটের ঘটনা, বাজেয়াপ্ত 6টি ট্রাক্টর ও মাটি কাটার মেশিন। গতকাল থেকে মাটি পাচারের কাজ চলছিল বলে পুলিশ সূত্রে খবর। মালদার বামনগোলায় দুঃসাহসিক চুরি, সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তদন্তে বামনগোলা থানার পুলিশ, লক্ষাধিক টাকা চুরির দাবি পরিবারের। গাজলের মোনালিপুর গ্রামে ভরাট করা হচ্ছে পুকুর, গ্রামবাসীদের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে জমি মাফিয়া। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাদের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং এর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বেলা 11:16 মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে আরবি ভাষায় টুইট, খবর এএনআই সূত্রে। হ্যাক হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টুইটার অ্যাকাউন্টও, জানিয়েছেন এনটিআরএফ এর ডিজি। অরুণাচল প্রদেশে নিখোঁজ কিশোরের খোঁজ মিলল। প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, চীনের সেনার তরফে জানানো হয়েছে তারা অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া কিশোরের সন্ধান পেয়েছে। এ ব্যাপারে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পক্ষী প্রদর্শনী। আজ থেকে 26শে জানুয়ারি পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 9টা অবধি চলবে এই প্রদর্শনী। খামখেয়ালি মাঘের শীত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, জেলায় জেলায় বৃষ্টি। কাল থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে লতা মঙ্গেশকরের, কিন্তু তাকে এখনও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করুন, জানালেন লতা মঙ্গেশকরের চিকিৎসক। দুজন মায়ের জন্য আমি বাবা হতে পেরেছি। প্রকাশ্যে এলো নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত যিশু সেনগুপ্ত অভিনীত বাবা বেবি ওর ট্রেলার। 4 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় বাবা বেবি ওর ট্রেলার লিংক শেয়ার করলেন চিরঞ্জীবী, সঙ্গে শুভেচ্ছা জানালেন যিশু সেনগুপ্তকে।